বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আবারও আমি বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন সকলেরই পরিচিত আমাদের প্রিয় নুরুজ্জামান ভাই, এবং সেই সাথে যারা সঙ্গত করছেন আমাদের শাইস্তাব মিয়া আছেন নালে, মন্দিরে আছেন আমাদের জোসি ভাই, তবলায় আছেন ইয়ামিন চৌধুরী সাগর, এবং দুতারায় আছেন আমাদের আব্দুল হান্নান ভাই। তো আমাদের নুরুজ্জামান ভাই, কোন গান দিয়ে আমরা এখন আমি এই এপিসোডটা শুরু করব? উকিল মুন্সি, উকিল মুন্সি গান তো অনেক লম্বা গান, অনেক লম্বা গান, সবগুলো মানে করা তো সম্ভব হয় না, তাহলে আমি ছোট করে উকিল মুন্সি একটা গান, উকিল মুন্সি গান আমরা শুনি। ঠিক আছে। অরে আত্ম সুখে সুখী প্রেম রতন মিলে না, পীড়িত সকলে বুঝে না, ওরে আত্ম সুখে সুখী যারা, আত্ম সুখে সুখী যারা প্রেম রতন মিলে না, পীড়িত সকলে বুঝে না, পীড়িত সকলে বুঝে না। বাতাস তোর গায়ে লাগে না, কিলে গায়ে মন রে কানা, প্রেম বাতাস তোর গায়ে লাগে না, আবার এই জগৎ পীড়িতের মেলা, এই জগৎ আত্মর সুখে সুখী যারা প্রেম এই গানটা শুনিয়ে আমাদের ওই ভাটি অঞ্চলের মানুষের যে মনের দুঃখ দুর্দশার কথা কিভাবে তিনি বলে গেছেন। আমাদের আব্দুল করিম সাহেব, উনি তো অনেক গান লিখে গেছেন, ওনার সম্বন্ধে কথা বলাই তো মানে এখনকার দুঃসহ ব্যাপার। আমি ছোট করে আরেকটি গান, আমি করিম সাহেবের একটা গান তো থাকতেই হবে, কারণ আমাদের অনুষ্ঠানের যে নামটি নাম আমরা অনেকক্ষণ ধরে একজন কলার লাইনে আছেন, আমরা কলারটা নিয়ে আপনার এই গানটা শুনবো। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আপনি কথা বলে যান ভাইয়া। আমি একটা গানের রিকোয়েস্ট করতাম স্যার আমাকে। আপনারে আপনাকে সালাম আলাইকুম বলেন। সালাম আলাইকুম ভাই সাহেব। বলেন বলেন ভাই। জি ভাই সাহেব, সালাম আলাইকুম, আমি মুহিবুর মাতরাম ভাই সাহেব। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, ভালো নিউজ আপ আসি। আচ্ছা আল্লাহ ভালোই রাখছেন। জি ভাইসা, আমি একটা রিকোয়েস্ট করতাম স্যার, ওই যে আপনার প্রথম অ্যালবাম যে আপনার, হ্যাঁ হ্যাঁ, কোন গানটি বলেন? একটা গান যে আপনার প্রথম অ্যালবামের যে আপনার দেশ যে বার করছিল। আচ্ছা, পল্লী গায়ে কোন রূপসী
ফাংশি নৌকা পায়। আহারি সম্ভবত কলারকে হারিয়ে ফেলেছি। এক সেকেন্ড, আরেকজন কলার নুরুজ্জামান ভাই, আমি দুঃখিত, আরেকজন কলার লাইনে আছেন। হ্যালো, হ্যালো কলার, সালাম আলাইকুম। আপনার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া, আপনি বলে যান। হ্যাঁ ভাইয়া, আপনি বলেন। মতিন ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি বলেন। আমরা গানে চলে যাই, আপনি আবার আসবেন মতিন ভাই লাইনে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আব্দুল করিম সাহেব, যার গান না হলে আমাদের অনুষ্ঠান পূর্ণতা পায় না। হ্যাঁ, আমরা শুনি তাহলে। আমি জাতি কু যৌবন দিয়াছি রে, প্রাণ যাবে তার পাশে গো, যা হইবার তা হইয়া গেছে। ভাবিলে কি হবে গো এখন, ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। শোনে প্রেম করিয়া অহময় কাল নাগে দংশিছে ভরে, কালার শোনে প্রেম করিয়া অশোকিরে কাল নাগে দংশিছে। যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কি কেউ আছে গো, আমার বলে বলো
আব্দুল করিম চমৎকার আব্দুল করিম সাহেবের এই গানটি শুনলাম এবং আমরা একটা কল নিতে হবে ভাইয়া হ্যালো কলার সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল ফর সাম রিজন কোনো অসুবিধা নাই ভাই আপনি যে আবার আসলেন অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপনার অনুরোধ থাকলে বলুন জি আমার স্টুডিও ট্রান্সফার করে দিন জি ভাইয়া আমরা শুনছি আমি ফয়সাল আহমেদ আপনার সাথে কথা বলছি এবং নুরুজ্জামান ভাই আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছেন জি 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 বলেন সালাম আলাইকুম সালাম আলাইকুম জি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি বলেন জি আমি কার্ডিফ থেকে কইরাম আচ্ছা আমি শামিম শামিম আমার নাম আচ্ছা তো আমি তো আমরা তো টেলিফোন না করিয়া পারছি না আইস আপনাদের প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর আর আমি কার্ডিফ ওয়েলস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটা গানের অনুরোধ করতাম জনাব নুরুজ্জামান সাহেব জি করেন বলেন কি গান জি গানটা হইল ইঞ্চি থেকে 100 মাইল ও গানটি যদি সম্ভব হয় তাহলে আমরা শুনাইবা আচ্ছা আমি সময় তো খুব সংকীর্ণতা তারপরে অ্যাটলিস্ট নাহলে দুটি লাইন আমি করার চেষ্টা করবেন ধন্যবাদ ভাই আপনাকে লাইনে আসার জন্য আরেকজন কলার লাইনে আছেন হ্যালো কলার সালাম আলাইকুম জি কলার সালাম আলাইকুম জি ভাইয়া বলেন জি বলুন ভাই আমরা শুনতে পাচ্ছি ফয়সাল আমি শিপু হইরাম ভাই জি শিপু ভাই বলেন কোন অনুরোধ থাকলে আমি তোমার প্রোগ্রাম দেখলাম খুব সুন্দর প্রোগ্রাম হলো ভাই অনেক অনেক ধন্যবাদ শিপু ভাই আপনাকে লাইনে আসার জন্য কোন অনুরোধ থাকলে আমাদের নুরুজ্জামান ভাইকে করতে পারেন ভাই আমার খুব একটা প্রিয় গান একবার দাঁড়াও বন্ধু বহুদিনে পাইছি তোমার লাগ একবার দাঁড়াও বন্ধু বহুদিনে চেষ্টা করবেন ভাইয়া শিবু ভাই আপনি লাইনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আরেকজন কলার অনেক কলার কিন্তু লাইন আর জম সরি হ্যাঁ কলার সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম জি ভাইয়া বলেন জি আশা করি আপনারা সকল ভালো আছেন আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে একটু কথা বলতাম ভাই জি জি সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাইয়া বলেন নুরুজ্জামান ভাই আমি ফয়সাল মাত্রাম হাইট থাকি আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো আছেন আপনি জি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা আল্লাহ রাখছেন বলেন খুব প্রোগ্রাম আপনার খুব নাইস হইছে একটা গানের অনুরোধ করতাম স্যার জি কোন গানটি বলেন দেখি সময়ের সময়টা হচ্ছে কি একই খুব মানে একটা ব্যাপার বলেন আচ্ছা কোন গানটি বলেন আপনি জি ভালোবাসি বলে বন্ধু আমায় খাতাইলে গানটা তো করে ফেললাম অনুষ্ঠানে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইনে আসার জন্য এবং এই গানটা তিনি আপনারা আগামী মঙ্গলবার যখন রিপিট প্রোগ্রাম করা হবে তখন আপনারা দেখতে পাবেন এবং আমাদের এই অনুষ্ঠান চলবে রাত 1টা পর্যন্ত আপনাকে লাইনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নুরুজ্জামান ভাই আমরা অনুরোধের একটা গানে চলে যাই বহুদিনে অনেক দিনে না বহুদিনে পাইছি তোমার লাগ এখন অনুরোধের গান তো ছিল দুই তিনটা হ্যাঁ আপনি যে কোনো একটা অন্তত করেন আমি একটা অ্যাটলিস্ট ট্রাই করি হ্যাঁ যে গানটি করতেছি অনুরোধের ছিল ওটা একটা ছবির গান হ্যাঁ এটা ছবির ইঞ্চি থেকে 100 মাইল জীবনের রেল লাইন এটা ছবির গান কিন্তু বাউল আঙ্গিকের গানটি আমার সুর করা আমি করেছিলাম হ্যাঁ ইঞ্চি থেকে 100 মাইল জীবনের রেল লাইন লুৎফর রহমান সাহেবের লেখা ছিল
কখন কোথায় থামবে গাড়ি, বৃষ্টি শোনের নাইলে সাই, দিবানিশি চলছে গাড়ি আঁকা বাঁকা লানি ধরি রে, সিগনাল পাইলে কর্ম একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার লাভ, একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার লাভ। অন্য কোনো সময় পূরণ করবো আর কি, একটু রক্ষা করলাম একটু, ধন্যবাদ, সময় তো কম। দর্শক শ্রোতা, আপনারা শুনছেন প্রিয় নুরুজ্জামান ভাইয়ের কণ্ঠে অনেক অনেক সুন্দর সুন্দর গান। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিজ্ঞাপন বিরতির পর আবার তার সাথে আমরা কথা বলবো এবং তার গান শুনব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে।